আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটা পেশেন্টকে সিপিআর দিতে হয়। সিপিআর মানে কি? সিপিআর মানে হলো গিয়ে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, ঠিক আছে? তো আমরা সিপিআর কাকে দিব, যে আমরা আগে প্রথমে চেক করে নেব ওনাকে সিপিআর দিব কি দিব না, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, প্রথমে ওনাকে আমি একটু ডাকবো, ওনাকে সাড়া দিব যে হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন। এভাবে করে আমরা শোল্ডার জয়েন্ট ধরে আমরা কি করব, ওনাকে বলবো যে আপনি কি শুনতে পাচ্ছেন। এভাবে করে আমরা ওনাকে ডাকবো, দেন ওনার যেহেতু রেসপন্স করছে না, দেন আমরা যেহেতু উনি রেসপন্স করছে না, এই জন্য তারপর আমি কল ফর হেল্প, আমরা একজনকে আমরা কাউকে বলবো যে আপনারা কেউ কি আছেন আমাকে সাহায্য করার মতো। যদি কেউ না আসে দেন আমরা ইমার্জেন্সিতে কল দেব, কলটা হলো গিয়ে 999-এ আমরা কল দেব, ঠিক আছে? তারপর যদি কেউ যদি আসে তাহলে তাকে বলবো যে একজন কেউ পড়ে আছেন, তাকে আমাকে সাহায্য করেন, ঠিক আছে? তারপর আমরা কি করব, তারপর আমরা ডেঞ্জারটা চেক করব। ডেঞ্জারটা চেক করাটা মানে হলো গিয়ে আমরা চেক করব যে ওনার কোনো বৈদ্যুতিক তারে উনি শক খেয়েছে কি না সেটা আমরা চেক করব, এই জন্য উনি অজ্ঞান হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হলো গিয়ে উনি কাঁচের টুকরা থাকতে পারে, কাঁচের টুকরাতেও অনেক ব্লিডিং হতে পারে, তখনও কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। সো এটা আমরা দেখবো, আর যদি ডেঞ্জার চেক করার পর যদি কোনো কিছু পাই সেটা আমরা সরিয়ে ফেলবো, ঠিক আছে? তারপর আমরা কি করব, ওনাকে আমি ABC যাকে বলে এয়ারওয়ে ব্রিথিং আর সার্কুলেশন, ঠিক আছে, এটা আমরা চেক করে নেব যে ওনার ব্রিথিং আছে নাকি এবং ওনার সার্কুলেশনটি হচ্ছে নাকি, পালস রেট হচ্ছে নাকি। দেন এই দুইটা জন্য যদি না থাকে তখনই আমরা সিপিআর দেবো, ঠিক আছে? তো আমরা কীভাবে চেক করব, আমরা ওনাকে ফিল করব আমার অনেকখানি এভাবে কানটা নিয়ে এবং সার্কুলেশন তো করে, এবং আমরা পালসটা দেখে নেব ওনার ব্রিথিং আর পালসটা আছে নাকি। দেন আমরা আইডেন্টিফাই করলাম যে এটা ওনার পালসও নাই ব্রিথিংও নাই, তখন আমরা সিপিআর দিব, ঠিক আছে? তারপরে আমরা যেহেতু ওনার যে দেখতে পাচ্ছি যে ওনার পালসও নাই ব্রিথিংও নাই, তারপরে আমরা কি করব, এভাবে করে নিয়ে আমরা যেখানে হার্ট আছে ঠিক সেইখানে আমরা 30 বার দিব কম্প্রেশন চেস্ট দিব। কয়বার দিব? 30 বার। এভাবে করে আমরা কম্প্রেশন চেস্ট দিব 30 বার, এবং আমরা দুইবার রেসকিউ ব্রেথ দিব। রেসকিউ মানে হলো কি, মুখে মুখ লাগিয়ে আমি ওনাকে রেসকিউ ব্রেথ দিব, ঠিক আছে? এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ইমার্জেন্সি টিম না আসে বা রেসকিউ টিম না আসে, ঠিক আছে? তারপর এটা করার পর যে রেসকিউ টিম যদি আসে তখন ওনাকে আমি বুঝিয়ে দিব ওনাকে কতটুকু কয়বার সিপিআর দিলাম এবং কত কয়বার রেসকিউ দিলাম। একা করার পর আমাদের মোটামুটি যে পেশেন্ট যদি সুস্থ হয়ে যায় তাহলে ইমার্জেন্সিতে আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো। থ্যাংক ইউ।